যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 36 জনে দাঁড়িয়েছে। উপগ্রহে দেখা গেল উত্তর কোরিয়ার হোয়াসং 14 এবং হোয়াসং 12 ক্ষেপণাস্ত্র। বেশ কয়েকটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো বের করে প্রস্তুত করা হচ্ছে। মিয়ানমারে রাখাইন সামরিক অভিযানের বিষয়ে অভ্যন্তরীণ তদন্তের প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং রিয়ালের কোচ হিসেবে শততম ম্যাচে জয় পেয়েছেন জিদানের জিদান। লালিগায় শনিবার গেতাফেকে 2-1 গোলে হারিয়েছে মাদ্রিদ ইস্তানরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি খন্দকার তাজবুল ইসলাম। এবারে বিস্তারিত, যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 36 জনে দাঁড়িয়েছে। এছাড়া ধ্বংস হয়ে গেছে প্রায় 6,000 ঘরবাড়ি ও স্থাপনা। শুক্রবার থেকে আবারও বাতাসের গতিবেগ ও শুষ্কতা বাড়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে দাবানলের কারণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া সোয়ামা কাউন্টিতে লুটপাটের আশঙ্কায় লোকজনকে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। এখনও দাউদাউ করে জ্বলছে ক্যালিফোর্নিয়ার দাবানল। 8,000-এর বেশি ফায়ার সার্ভিস কর্মী রাত দিয়ে নিরলসভাবে কাজ করে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। গেল বুধ ও বৃহস্পতিবার আগুন ছড়িয়ে পড়ার হার কমলেও শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া ও বাতাসের বেগ বেড়ে যাওয়ায় তা আবারও বাড়তে শুরু করেছে। এতে দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে। তৈরি হোয়াসং 14 ও হোয়াসং 12 ক্ষেপণাস্ত্র উপগ্রহে দেখা গেল সেই চিত্র। উত্তর কোরিয়ার বেশ কয়েকটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো বের করে প্রস্তুত করা হচ্ছে। তবে কি মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা করার নির্দেশ দেবেন কিম? এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র দোঙ্গালিবে শনিবার জানিয়েছে আলাস্কা সহ মার্কিন যুক্তরাষ্ট্রের পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার বড় সড়ো হামলার প্রস্তুতি সম্পূর্ণ করেছে উত্তর কোরিয়া। সরকারি সূত্রকে উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার দৈনিক জানিয়েছে লাঙ্গারের ওপর করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে পিয়ংইয়ং ও উত্তর ফিঙ্গাওয়ান প্রদেশের লাঙ্গারগুলি থেকে দেশের সুদূরতম উত্তর প্রান্তে নিয়ে যাওয়ার জন্য বের করে আনা হচ্ছে। তবে তাদের উপগ্রহের চিত্র ধরা পড়েছে, সেখান থেকে মার্কিন শহরগুলোর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ছক করছে পিয়ংইয়ং। এদিকে শুক্রবার মার্কিন নৌবাহিনীর তরফে জানানো হয়েছে আসন্ন আমেরিকা দক্ষিণ কোরিয়া যৌথ নৌমহড়ার নেতৃত্বে একটি মার্কিন এয়ারক্রাফট দেবে উত্তর কোরিয়া। এছাড়া শুক্রবার যৌথ মহড়ার জন্য পরমাণু অস্ত্রবিরোধী ইউএসএস মিশিগান সাবমেরিন দক্ষিণ কোরিয়ার দক্ষিণ প্রান্তের সমুদ্র বন্দরের বুসানে পৌঁছেছে। মিয়ানমারে রাখাইন সামরিক অভিযানের বিষয়ে অভ্যন্তরীণ তদন্তের প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। গত বছরের শেষ দিকে ও চলতি বছরের রাখাইন রাজ্যে অভিযানের সময় সেনা সদস্যের ভূমিকা ও আচরণ খতিয়ে দেখা হচ্ছে বলে এক বিবৃতিতে জানান সেনাপ্রধান মিং অং হাই। নির্যাতন ও লুটপাটের অভিযোগ তদন্তে লেফটেন্যান্ট জেনারেল আয়ে উনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। অভিযানের সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ ও নির্দেশিত আচরণবিধি মেনে চলা হয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। মিয়ানমার সরকার রাখাইনের সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার কথা বলে আসলেও জাতিসংঘ একে জাতিগত নির্মূলের চেষ্টা হিসেবে অভিহিত করেছে। এদিকে রোহিঙ্গারা রাখাইন পরিস্থিতি স্বাভাবিক করতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সুরক্ষা চাই বলে জানিয়েছে সংস্থার মানবাধিকার কমিশন। সহিংসতা বন্ধে মিয়ানমার আন্তর্জাতিক সম্প্রদায়ের উপস্থিতি দরকার বলেও উল্লেখ করেন কমিশনের মুখপাত্র রবার্ট কলভাইল। আইভরি কোস্টের রাজধানী আবিজান বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর একটি কার্গো বিমান ভারসাম্য হারিয়ে সমুদ্র উপকূলে আছড়ে পড়লে 4 জন নিহত ও 6 জন আহত হয়েছে। উড্ডয়নকালে বিমানটিতে ফ্রান্স ও মালডোভানের 10 জন নাগরিক ছিল। নিহতদের সবাই মালডোভানের নাগরিক ও আহতদের মধ্যে 4 জন ফ্রান্স ও 2 জন মালডোভানের নাগরিক ছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার চলতি মাসের শেষ দিকে শিকাগোতে বিশ্বের তরুণ তারকাদের সমাবেশ ঘটতে যাচ্ছে। আগামী দিনের নেতৃত্বে গড়ে তোলার লক্ষ্যে ওবামা ফাউন্ডেশনের ব্যানারে হোয়াইট হাউস জীবনের পরবর্তী উদ্যোগ হিসেবে তারা এই সম্মেলনের আয়োজন করছেন। দুদিনব্যাপী শিকাগো সম্মেলনে প্রিন্স হ্যারি, গ্লোরিয়া স্টেফেন ও চেঞ্জ দ্য র্যাফার সহ বিশ্বের তরুণ তারকারা এতে অংশগ্রহণ করবে। প্রিন্স হ্যারি সম্মেলনে বিশ্বের প্রায় 500 তরুণ নাগরিক নেতৃত্বের সামনে বক্তব্যই রাখবেন। চেঞ্জ দ্য র্যাফার ও গ্লোরিয়া স্টেফেন সম্মেলনে কনসার্ট পরিবেশন করবেন। ওবামা রাজনৈতিক জীবনে যে শহর থেকে শুরু হয় সেখানেই এই সম্মেলনটি আয়োজনে সহযোগিতা করেছে ওবামা ফাউন্ডেশন। ওবামা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ডেভিড সিমাস এক বিবৃতিতে বলেন, ওবামা ফাউন্ডেশনের লক্ষ্য হল তরুণ নেতৃত্বকে উৎসাহিত ও ক্ষমতায়ন করা, যাতে তারা তাদের নিজ সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় টাইফুনের কবলে পড়ে ফিলিপাইনের একটি মালবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার এই ঘটনার পর থেকে আজ সন্ধ্যা পর্যন্ত জাহাজটির 11 ভারতীয় কর্মী নিখোঁজ রয়েছে বলে জানা যায়। জাপানের কোস্টগার্ডের বরাতে জানা যায়, শুক্রবার মালবাহী জাহাজটি ফিলিপাইনের উপকূলীয় উত্তর সীমা থেকে 280 কিলোমিটার পূর্বে প্রশান্ত মহাসাগরে ঝড়ের কবলে পড়ে যায়, ডুবে যায়। শুক্রবার সকালে ডুবন্ত জাহাজ থেকে বিপদ সীমা সংকেত পাঠানো হয়েছিল। ঘটনাস্থলে কাছাকাছি থাকা ভাসমান অন্য তিনটি জাহাজ এসে ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করে। তবে 11 জন ভারতীয় কর্মীর কোনো খোঁজ মেলেনি। জাপানের কোস্টগার্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে 2টি টহলদারি নৌকা ও 3টি উড়োজাহাজ পাঠানো হয়েছে, তবে আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার কাজ করা কঠিন হয়ে পড়েছে। 2015 সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত 6 জাতিগোষ্ঠী পরমাণু চুক্তি থেকে সমর্থন প্রত্যাহার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সব বড় দেশ ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মতামত উপেক্ষা করে শুক্রবার হোয়াইট হাউসে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, ইরান চুক্তি অনুসারে পরিচালিত না হয়েও চুক্তির সব সুবিধা ভোগ করছে, যে কোনো সময় চুক্তি প্রত্যাহার করার ক্ষমতা আছে যুক্তরাষ্ট্রের। ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের করা হবে কি না তা বিবেচনা করতে মার্কিন কংগ্রেসকে 2 মাস সময় দেন তিনি। তবে ইরানের সেনাবাহিনী লেভু রিউকিউশনের গার্ডের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল ও মার্কিন স্বার্থকে ঝুঁকির মুখে ফেলছে বলে অভিযোগ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এ বক্তব্যে মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে এবং এর মাধ্যমে ইরানের সঙ্গে সংঘাত আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। জাপানের দক্ষিণ অঞ্চলের শিনমোয়েডিক জেলার আগ্নেয়গিরি থেকে আবারও লাভার উদ্গীরণ শুরু হয়েছে। দীর্ঘ 6 বছর পর কাগোশিমা এবং মিয়াজাকি অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত আগ্নেয়গিরিটি থেকে লাভার উদ্গীরণ শুরু হলো। জাপানের আবহাওয়া অফিস এ এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে। আগ্নেয়গিরি পরিধি 2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আশেপাশের এলাকায় ছাই ছড়িয়ে পড়ায় সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, মিলেনিয়াম সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা। কংক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 East 43 Street, Suite B, 507, New York, NY 10017, ফোন 7188930020, ইমেইল friendsdevelopment@optimum.net। নিশাত ট্রেডিং, একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপেশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা USA কর্পোরেট অফিস, 1747 3rd Street, Suite 215, জ্যাকসন হাইট, New York, NY 11372, বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তমতলা, রোড নম্বর 12, ব্লক G, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121। দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে।
ফ্রান্সের সাংস্কৃতিক কর্মী কাজী ইসমাইল মুহিতের জানাজা সম্পূর্ণ হয়েছে। শুক্রবার প্যারিসের বাংলাদেশ আভার ভিলা জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। ফ্রান্সের বাংলাদেশি সাধারণ প্রবাসের পাশাপাশি কমিউনিটির রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ জানাজায় শরিক হন। জানাজা শেষে তার লাশ বাংলাদেশে পাঠানো হয়। মুহিত হার্ট অ্যাটাক করে প্যারিসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে স্কাই ড্রাইভিং করতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সাউথ কোয়ান্সের 140 কিলোমিটার দূরে জনপ্রিয় স্কাই ড্রাইভিংয়ের স্পষ্ট মিশন বিচে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহতদের মধ্যে 30 বছর বয়সী 2 পুরুষ এবং 50 বছর বয়সী 1 নারী রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাঝ আকাশ থেকে একটি মাস্ক ড্রাইভের সময় সঙ্গে সঙ্গে ঝাঁপ দেওয়ার জন্য দুজনের সংঘর্ষ হয়। এ সময় তাদের প্যারাশুট না খোলায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ল্যান্ডিং সাইট থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে মাটিতে আছড়ে পড়লে ঘটনাস্থলে ওই তিনজনেরই মৃত্যু হয়। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম করে আওয়ামী লীগ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে। শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় শুরুর আগে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভোট কারচুপির জন্য তত্ত্বাবধায়ক সরকারের নামে প্রধান বিচারপতির বয়স বাড়িয়েছিল বিএনপি। প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেটাই চেষ্টা করছে সরকার। বিশ্ব ডিম দিবসে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে ডিম মেলায় ডিম কিনতে এসে হাজারো মানুষের হাঙ্গামা বিষয়টিকে হীনমন্যতার লক্ষণ হিসাবে বর্ণনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতিত্ব বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় এরশাদ বলেন, আমি গর্ব করে বলি বাংলাদেশ মধ্যমায়ের দেশ। অথচ 3 টাকার ডিম নেওয়ার জন্য কত মানুষ মেলায় গিয়েছিল, এটা তো দৈন্যতার লক্ষণ, দারিদ্রতার লক্ষণ, হীনমন্যতার লক্ষণ। আমরা সেই পর্যায়ে পৌঁছে গেছি, 3 টাকার ডিম না খেলে কি হতো, কিন্তু আমাদের মন মানসিকতা এত নিচে নেমে গেছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিবৃতিকে বিভ্রান্তিমূলক বলে অভিহিত করে পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। বিবৃতিতে আরও জানানো হয়, প্রধান বিচারপতির বিবৃতিতে আর্থিক অনিয়ম, দুর্নীতি, অনৈতিক স্থলসহ 11টি অভিযোগ থাকায় তার সঙ্গে একই বেঞ্চে বসতে অস্বীকৃতি জানিয়েছে আপিল বিভাগের অন্য 5 জন বিচারপতি। বিবৃতিতে আরও জানানো হয়, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির বিরুদ্ধে অর্থ পাচার, আর্থিক অনিয়ম, দুর্নীতি, অনৈতিক স্থলসহ 11টি সুনির্দিষ্ট অভিযোগের দালিলিক তথ্য বিচারপতির হাতে হস্তান্তর করেন। বিচারপতি ইমাম আলী বিদেশ থেকে ফেরার পর 1 অক্টোবর আপিল বিভাগের 5 বিচারপতি এই বৈঠকে প্রধান বিচারপতিকে অভিযোগগুলোর জানানোর সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী সেদিনই প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানতে চান বিচারপতিরা। তবে গ্রহণযোগ্য ব্যাখ্যা না পাওয়ার অভিযোগের সুরাহা না পাওয়া পর্যন্ত বিচার কাজ পরিচালনা করতে একই বেঞ্চে না বসার সিদ্ধান্ত জানানো হয় প্রধান বিচারপতিকে। এ পর্যায়ে প্রধান বিচারপতির 5 বিচারপতিকে জানানো তিনি পদত্যাগ করবেন, কিন্তু তা না করে 2 অক্টোবর প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে 1 মাসের ছুটির আবেদন করেন। প্রধান বিচারপতি পদের মর্যাদার স্বার্থে সুপ্রিম কোর্টের আগে কোনো বক্তব্য দেননি বলে বিবৃতিতে জানানো হয়। প্রধান বিচারপতির বিদেশে যাওয়ার আগে লিখিত বিবৃতির সঙ্গে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রক্রিয়া আজ সন্ধ্যায় দলের ওয়ার্কার্স কমিটির সভায় শেষে জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে রাজধানীর বেইলি রোডে ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, প্রধান বিচারপতির যেটা লিখেছেন সেটাও লিখিত বক্তব্য, আবার বিদেশ যাওয়ার প্রক্কালও সেটাও সাংবাদিকদের বলেছেন, সেটাও লিখিত বিষয়। কাজেই আমরা বক্তব্য স্পষ্ট ও সরাসরি এই 2টি চিঠি নিয়ে আমাদের আলাপ আলোচনা করতে হবে। বিচার বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাপ সৃষ্টি করে প্রধান বিচারপতিকে বিদেশ পাঠানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি। তবে এ নিয়ে বিএনপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছে আওয়ামী লীগ। প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার বিচার বিভাগকে কলঙ্কমুক্ত করেছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের নেতারা। তবে বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। অনেক আলোচনা, সমালোচনা ও জল্পনা কল্পনার পর অবশেষে শনিবার রাতে বিদেশে গেলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। অসুস্থতার কারণে ছুটি নেওয়ার কথা গণমাধ্যমে এলেও যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, তিনি সম্পূর্ণ সুস্থ। বিচার বিভাগকে কুশলিত না করেই
সাময়িক সময়ের জন্য এই সফর বলেও জানান তিনি। প্রিয় দর্শক, এখন দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আমাদের জমি কম কিন্তু মানুষ বেশি, আমরা চাইলে জমি বাড়াতে পারবো না, মানুষ বেশি এটাই বাস্তব। সত্য হলেও ইদানিংকালে বাহিরের দেশ থেকে আসা লাখ লাখ মানবিক কারণে আমাদের খাওয়াতে হচ্ছে। আমাদের গাজীপুর প্রতিনিধি জসিমউদ্দিনের রিপোর্ট। তিনি গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে কেন্দ্রীয় গবেষণা কর্মসূচি প্রণয়ন শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে কর্মশালার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লাহ, কৃষিবিদ ভাগ্যরানী ডক্টর বীরেশ কুমার গোস্বামী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাড়ির পরিচালক গবেষক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। কর্মশালায় কৃষি প্রযুক্তি ও জাত উদ্ভাবন এবং তা কৃষকের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন বক্তারা। আয়োজকরা জানান, কৃষি গবেষণা ইনস্টিটিউটে এই গবেষণা 208টি ফসলের 512টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন ছাড়াও 900টিরও বেশি কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এর ফলে দেশে গম, আলু, সবজি, ফসল সহ অন্যান্য ফসলের উৎপাদন ব্যাপক হারে বেড়েছে। ছদিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক বৃন্দ, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ 500+ বিজ্ঞানী অংশ নেন। প্রিয়দর্শক, মিলিনিয়াম সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপর। কংক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ, বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি, আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017, ফোন 7188930020, ইমেল friendsdevelopment@optimum.net। নিশাত ট্রেডিং, একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, উন্নত মান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা USA কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট, সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। প্রিয় দর্শক, এখন দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। বিপণন বিষয়ে দক্ষতা অর্জন ও ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেওয়ার লক্ষ্যে ইন্টারঅ্যাকটিভ গ্রুমিং সেশন অনুষ্ঠিত হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত ইভেন্টে যে কোনো ধরনের বিপণনের গুরুত্বপূর্ণ স্তরগুলোর ব্যাখ্যা দেন আলোচকরা। 6টি সেশনে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম ভাগে বক্তব্য রাখেন বার্জার পেইন্টস বাংলাদেশ টেরিটরির ম্যানেজার রাইনির মাসুমা। বৈশ্বিক প্রেক্ষাপটে মার্কেটিং এর ভূমিকা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তিনি। দ্বিতীয় সেশনে বক্তব্য রাখে নির্মাতা ও দ্য এক্স এর সৃজনশীল পরিচালক রফিক আলম। ছাত্রছাত্রীদের জন্য ডিজাইনিং এর ওপর বক্তব্য রাখেন তিনি। তৃতীয় সেশনে এসেছিলেন মীর শাহানুর ইসলাম। সিঙ্গুলারিটি ইভেন্টের এই প্রথম নির্বাহী ও সহসংগঠনিক আলোচনা করেন গণসংযোগ নিয়ে। বিশ্ব ডিম দিবস বিশৃঙ্খলার কারণে শুরুর আগেই বন্ধ হয়ে গেছে কম দামে ডিম বিক্রি। রাজধানীর খামার বাড়িতে আয়োজিত এই মেলায় 12 টাকা হালি দরে ডিম বিক্রি করার কথা ছিল। শুক্রবার সকালে 10টায় মেলা শুরুর কথা থাকলেও অনেক আগে থেকেই ভিড় করেন ক্রেতারা। এতে এক পর্যায়ে হট্টগোল শুরু হয়ে চাপ সামলাতে ক্রেতাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পানি সম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি কাউন্সিল BPICC রাজধানীর খামার বাড়িতে 3 ঘন্টার জন্য 12 টাকার হালি ডিম বিক্রির আয়োজন করে।
কম দামে ডিম কিনতে বিক্রি শুরু অনেক আগেই থেকে শুরু করেন ভিড় ক্রেতারা। তবে ক্রেতাদের আগে থেকেই বিতরণযোগ্য ডিম কম থাকায় শুরু হয় ব্যাপক হট্টগোল। ডিম না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। বাসাবাড়ির বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের পয়লট প্রকল্প শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। প্রকল্পটি সফল হলে আগামীতে দেশের প্রতিটি উপজেলায় তা শুরু করা হবে বলেও জানান তিনি। শনিবার কেরানীগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দর্শক, এবার দেখবেন মিলিনিয়াম খেলার সংবাদ। আর খেলার সংবাদ নিয়ে আসছেন আমাদের সহকর্মী ফাহমিদা রহমান। স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম খেলা সংবাদে। আর আজকের খেলা সংবাদ নিয়ে আসছি আমি ফাহমিদা রহমান। রিয়ালের কোচ হিসেবে শততম ম্যাচে জয় পেয়েছেন জিনেদিন জিদান। লালিগায় শনিবার গেতাফেকে 2-1 গোলে হারিয়েছে মাদ্রিদ ইস্তানরা। বিশ্বকাপ বাছাই পর্বের বিরতিতে যাবার আগে লালিগায় সর্বশেষ অ্যাম্পিয়নিলের বিপক্ষে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। মাদ্রিদিস্তান বস হিসেবে শততম ম্যাচে ডাক আউটে দাঁড়িয়েছিলেন কিংবদন্তি জিনেদিন জিদান। সব হিসেব বাদ দিয়ে অন্তত তার জন্য হলেও ম্যাচটা জিততে চাইছিল লস ব্ল্যাঙ্কোসরা। গেতাফের মাঠ আলফান্সো প্যারেজে ম্যাচের 39 মিনিটেই বেনজামার গোলে রিয়েলের লিড। প্রথমার্ধে ম্যাচে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে অবশ্য স্বাগতিক সমর্থকরা প্রায় উৎসবের উপলক্ষ। মলিনার গোলে ম্যাচে 1-1 এর সমতায় আনে তারা। তখন বাকি রোনালদোর জাদু। ম্যাচের 85 মিনিটে স্কোর অ্যাসিস্ট করা বলকে গোলের ঠিকানায় পাঠিয়ে রিয়েলের কোচ হিসেবে জিদানের সেঞ্চুরি ম্যাচে দলকে জয় উপহার দেন তিনি। মাদ্রিদিস্তানরা স্বাগতিকের হারায় 2-1 গোলে। বুন্দেসলিগায় বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ফ্রাইবুর্গকে তারা উড়িয়ে দিয়েছে 5-0 গোলে। বুন্দেসলিগায় নিজেদের মাঠ অ্যালিয়েন্স অ্যারিনায় সহজ জয় পেতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। মাঠে আসা ভক্ত সমর্থকদের সহজ অনুমান ছিল সেটি। মাঠের খেলাতেও সেটি ছিল প্রতীয়মান, আর সে কারণে মাত্র 8 মিনিটে সুয়েস্টারের আত্মঘাতী গোলে লিড পায় বায়ার্ন মিউনিখ। এরপর ম্যাচে 42 মিনিটের কোমেনের গোলে লিডটাকে দ্বিগুণ করে তারা। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ফ্রাইবুর্গের সীমানায় সমান তালে আক্রমণ সাজিয়েছে বায়ার্ন মিউনিখ। ফলে 63 মিনিটের হ্যামেলেসের অ্যাসিস্টে আলকান্তারা, 75 মিনিটে মোলারের অ্যাসিস্টে লিওয়ান্ডস্কি গোল করলে এক হালি গোলের কোটা পূর্ণ হয় হেসকের শিষ্যদের। আর শেষ দিকের ম্যাচে যোগ করা সময়ে কোমেনের বাড়ানো বলে গোল করে দলের জয়কে 5-0 ব্যবধানে পরিণত করেন জোশুয়া কিমিচ। বড় জয়ের পরও বরুশিয়ার সঙ্গে পয়েন্ট ব্যবধানে ঘোচাতে না পারায় এখনও টেবিলের 2 নম্বরে রয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এশিয়া কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে চীন। শনিবার পুল বি এর ম্যাচে ওমানকে তারা হারিয়েছে 2-1 গোলে। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ওমানকে চেপে ধরে চীন। ফলে ম্যাচের 7 মিনিটে গোল আদায় করে নেয় তারা। পেনাল্টি কর্নার থেকে চাইনিজদের হয়ে গোল করে ম্যাচে 1-0 লিড এনে দেন ডু তালাক। প্রথম কোয়ার্টারে এরপর অবশ্য আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল চীন, কিন্তু ফরওয়ার্ডরা সেই সুযোগ কাজে লাগাতে না পারায় বারবারই গোল বঞ্চিত হয়েছে চীন। যদিও ম্যাচের 8 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ওমানের হয়ে ম্যাচের সমতা আনেন রাশাদ ফাজারি। দ্বিতীয় কোয়ার্টারে গোল দেখতে পায়নি মাঠের দর্শকরা। তৃতীয় কোয়ার্টারের ম্যাচে 44 মিনিটে অসাধারণ এক ফিল্ড গোল করেন জুয়ান কুইয়াং, যাতে চীন লিড পায় 2-1 গোলে। শেষ পর্যন্ত ম্যাচে ওই 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চীন। দর্শক, এ ছিল আমার কাছে আজকের মিলেনিয়াম খেলার সংবাদ। আর খেলার সংবাদ শেষে ফিরে যাচ্ছি মূল সংবাদে আমাদের সহকর্মী খন্দকার তাজবিউল ইসলামের কাছে। দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 36 জনে দাঁড়িয়েছে। উপগ্রহে দেখা গেল উত্তর কোরিয়ার হোয়াসং-14 এবং হোয়াসং-12 ক্ষেপণাস্ত্র। বেশ কয়েকটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো বের করে প্রস্তুত করা হচ্ছে। মিয়ানমারে রাখাইন সামরিক অভিযানের বিষয়ে অভ্যন্তরীণ তদন্তের প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং রিয়ালের কোচ হিসেবে শততম ম্যাচে জয় পেয়েছেন জিদানিন জিদান। লালিগায় শনিবার গেতাফেকে 2-1 গোলে হারিয়েছে মাদ্রিদ ইস্তানরা।
এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়া যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvorg এবং www.millenniumtvusa.com। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।